মার্কিন অবরোধের কারণে বিশ্ববাজারে গমসহ খাদ্যপণ্য রপ্তানি করতে পারছে না রাশিয়া। অপরদিকে পুরো ইউক্রেন এখন যুদ্ধক্ষেত্র, ফলে সেখান থেকেও গম রপ্তানি সম্ভব হচ্ছে না। রাশিয়া বিশ্বের বৃহত্তম ও ইউক্রেন পঞ্চম বৃহত্তম গম রপ্তানিকারক। এই দুই দেশ থেকে গম আমদানি করে তুরস্ক, মিশর, বাংলাদেশ, ইরান সহ অর্ধশতাধিক দেশ। রাশিয়ার ওপর অবরোধের কারণে এখন বিকল্প উৎস থেকে গম কিনতে হবে এই দেশগুলোকে। গম কিনতে তাদের প্রতিযোগিতা করতে হবে চীনের সঙ্গে। বন্যার কারণে এবার গম উৎপাদনে মার খেয়েছে চীনও। বিশ্বজুড়ে সারেরও সংকট তৈরি করেছে রাশিয়ার ওপর মার্কিন অবরোধ। বিশ্বের 15% সার সরবরাহ করে রাশিয়া। অপরদিকে রাশিয়ার মিত্র বেলারুশ বিশ্বের পটাশ সারের প্রধান সরবরাহকারী। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সারের দাম বেড়েছে প্রায় 40%। সারের দাম বৃদ্ধির কারণে সারা বিশ্বেই ফসল উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। রাশিয়া ও ইউক্রেন থেকে আমদানি করা গমের উপর নির্ভর করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো। গমের দাম বাড়তে থাকায় সরকার বিরোধী বিক্ষোভের শঙ্কায় রয়েছে এই দেশগুলোর সরকার। ইতিমধ্যে গমের দাম 60% পর্যন্ত বেড়েছে এই দেশগুলোতে। মুরগির ডিম, গরুর মাংস, দুধ এবং মৎস্য উৎপাদনেও পড়তে যাচ্ছে রাশিয়ার ওপর অবরোধের প্রভাব। বিশ্বের পশুখাদ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামালের অধিকাংশই আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। গম রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করেছে আর্জেন্টিনা, আর অস্ট্রেলিয়ার রপ্তানিযোগ্য সব গমই বিক্রি হয়ে গেছে। বিশ্বের সামনে রাশিয়া ও ইউক্রেনের গমের বিকল্প তাই আপাতত নেই। বিশ্বের গম রপ্তানির 30%, ভুট্টার 17%, বার্লির 32%, সূর্যমুখী তেলের 75% রপ্তানি করে থাকে ইউক্রেন ও রাশিয়া। রাইসুল ইসলাম, সময় সংবাদ।